পুরো একটা সংসার। আমি রেডি হচ্ছি। নোয়াজ কেমন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আর সবাই আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা আজকে যাচ্ছি লেক ডিস্ট্রিক্টে হলিডেতে 3 দিনের জন্য, তো খুবই এক্সাইটেড। আমি আর নুহাস প্রথমবারের মতো একা যাচ্ছি, কারণ অনেক গ্রুপের সাথে গিয়েছি, তারপরে আব্বু আম্মুর সাথেও হলিডেতে গিয়েছি, কিন্তু নুহাস আর আমার কখনোই একা যাওয়া হয় আর কি। তো বিয়ের পর আমরা হলিডেতে গেছিলাম কক্সবাজার, বাট ওইখানেও আমরা সবাই মিলে গেছি। আসলে ওটা অন্যরকম একটা মজা ছিল, আর এটা আশা করি অন্যরকম একটা মজার হবে। তো আমরা গ্ল্যাম্পিংয়ে যাচ্ছি, আর মোটামুটি সব কিছু রেডি করে ফেলছি। আশা করি আজকের ব্লগটা সবার কাছে ভালো লাগবে। গতকাল রাতেই কিন্তু সব কিছু মোটামুটি গুছাই, তারপরে আমরা গাড়িতে রেখে দিছি, তার জন্য অনেক ইজি হয়েছে। তো এখন হচ্ছে সব কিছু গুছ কাজ করে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু রেডি করে ফেলতেছি। আর যেহেতু অনেক লং জার্নি, তো আমাদের 12টার মধ্যে হচ্ছে চেক ইন করতে হবে। আমি আর নোয়াস মিলে নুডলস আর চা বানায় ফেলছি, তাহলে রাস্তায় খাওয়া যাবে, আবার তো যাত্রা বিরতি থাকবে। আমরা যেখানে মানে বিরতি নিব, মানে ওইখানে কিন্তু সার্ভিসে কিন্তু রেস্টুরেন্ট থাকে, তারপরে সব কিছুই থাকে, কিন্তু হালাল তো কিছু পাওয়া যায় না আর কি। আমরা তার জন্য ফর সেফটি বাসা থেকে করে নিয়ে যাই। তো আমি ঘুম থেকে উঠছি আর অনেক টায়ার, তার জন্য মুখটা অনেক ফোলা ফোলা লাগতেছে, আর একটা কমফোর্টেবল ড্রেস পরে ফেলছি। আর এখানে হচ্ছে যাবতীয় যেগুলা ফ্রিজে রাখতে হয় আর কি, ওইগুলাই আমি নর্মাল মানে টেম্পারেচারে ওগুলাই রাখতেছি। আর গাড়ি তো অবশ্য আমাদের এই ফ্রিজটা চার্জ দেওয়া যায়, তাই আর অসুবিধা নাই। এটার কিন্তু হুইলও আছে, বা মানে ট্রলির মতো টানাও যায়, তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর আমরা গার্লিক ব্রেড, তারপর চিকেন উইংস, চিকেন লেগ, ওইগুলো সব কিছু ম্যারিনেট করে নিয়ে যাচ্ছি, কারণ ওইখানে গিয়ে তো আবার ম্যারিনেটের যে একটা প্রেশার ওইটা আর করি নেই, কারণ এগুলো ম্যারিনেট করে নিয়ে গেলে তখন আমরা ইজিলি মানে বারবিকিউ করে খেতে পারবো। তারপর সকালে নাস্তার জন্য বা দুপুরে খাওয়ার জন্য আমরা যেহেতু 2 দিন থাকবো, সব খাবার দাবার একদম নিয়ে যাচ্ছি আর কি। তারপর নয় চাটাও ঢেলে দিতেছে একটা ফ্লাক্সে, তো ফ্লাক্স, তারপরে যেটা আমরা সার্ভিসে দাঁড়াই খাবো ওইটা একটা ব্যাগের মধ্যে রাখছি আর কি। তো সব কিছু এখন আস্তে আস্তে আমি দরজা পর্যন্ত দিয়ে আসবো। সব রাখা হয়েছে, সব কিছু নিয়ে যাচ্ছি, নয় খাগাই দিতেছি। আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি একদম ফুল লোডেড, পিছনে একটা সুতা ফেলানোরও জায়গা নাই, পুরো ভরে গেছে সব কিছু। আর এদিকে নয় ফ্রিজটা লাস্ট ফিক্সড করতেছে, কারণ এটা গাড়ির সাথেও কিন্তু চার্জ দেওয়া যায়। আর কাঁথা বালিশ সব কিছু নেওয়া হয়েছে, জাস্ট দুটো সিটি আছে আমার মাসের সেটাও কিন্তু একদম পুরো সব নিয়ে একদম ভরা ফেলছে। এখন আমরা রান্না করে ফেলবো, তো ঘর তালা দিয়ে বাকি সব কিছু নিয়ে আমি চলে আসবো। এখন সব কিছু ফিক্সড করা হয়েছে, আমাদের গাড়িও চার্জ লাগানো হয়েছে, মানে গাড়ির সাথে আর কি ফ্রিজ, তো সব ঠিকঠাক আছে। পুরো একটা সংসার নিয়ে যেতেছি, আসলে অনেক কিছু তো লাগে, একদিন হোক 2 দিন হোক, তো মোটামুটি সব কিছু নিয়ে যাওয়া হয়েছে। আমাদের সব কিছু এখন ফিক্সড হয়ে গেছে, এখন আমরা রান্না করে ফেলতেছি, তো আমাদের যাইতে প্রায় কয়েক ঘন্টার মতো সময় লাগবে। ওইটার কাছে রাখছিল থাকি খানি,
দরকার লাগলে তাহলে আমরা ইউজ করতে পারবো। ঘুরতে কার না ভালো লাগে, তো আমি আর নহাস তো অনেক এনজয় করি ঘোরাঘুরি। আর সত্যি বলতে আমি বিয়ের আগে একদমই মানে আমার ফ্যামিলির যেহেতু আমি ছোটো মেয়ে ছিলাম, ওইরকমভাবে একদমই আমাকে অ্যালাউ করতো না। যেখানে যেতাম আব্বা আম্মার সাথে বা আপুদের সাথে ওইভাবে ঘুরতাম, তো ফ্রেন্ড সার্কেলের সাথে যে একটা ঘোরাঘুরি বা রাতে থাকা বা দূরে কোথাও যাওয়া ওইটা আমার কখনো সুযোগ হয়ে ওঠে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমি লাকি যে মহাশের মতো একজন পার্টনার পাইছি যে আমার মতোই ঘুরতে খুব পছন্দ করে, আমরা দুজনেই খুব পছন্দ করি ঘুরতে। আর সত্যি বলতে এখানে আসার পরে আমি দেখলাম যে মানে ব্রিটিশরা এত পরিমাণ ঘুরে, তো ইউরোপিয়ান বা ব্রিটিশ ওরা মানে অনেক এনজয় করে, আর প্রত্যেক বছর ওরা নিজের একটা টাকা জমায় রাখে মানে ঘোরার জন্য। আসলে ঘুরলে ঠিক আছে খরচ হয়, কিন্তু মনের যে একটা মানে শান্তি মিলে না এটা আসলে কখনোই টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। তাই মানে আমার কাছে মনে হয় যে সবারই ঘোরা উচিত, ঘুরলে মানুষের অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, আর নিজেদেরও মানে সম্পর্কটা আরও অনেক সুন্দর হয়। দুজন দুজনকে সময় দেওয়া অবভিয়াসলি উচিত, কারণ আমরা দেখা যায় সবসময় তো ব্যস্ততা কাজ সব কিছু নিয়ে থাকি, যখন ঘুরতে আসি তখনই কিন্তু একটা রিল্যাক্স মোডে থাকা হয়। আর এটা আমি আর নহাস খুবই এনজয় করি। লাইক অনেকে বলতেছেন যে এত প্রেশার নিয়ে কেন ঘোরা হইতেছে, এটা আসলে ওইরকম না, আপনারা হয়তো বা দূর থেকে দেখতেছেন তার জন্য প্রেশার মনে হইতেছে, বাট এটা আমরা খুবই এনজয় করি। কারণ এক একজনের প্রেফারেন্স এক এক রকম, এক একজনের পছন্দ এক এক রকম, হয়তো বা আপনার পছন্দটা আমার পছন্দ নাও হইতে পারে, আবার আমার পছন্দটা আপনার পছন্দ নাও হইতে পারে। তো যাই হোক, আমরা এখন সার্ভিসে দাঁড়াইছি, প্রায় 3 ঘন্টা পর সার্ভিসে দাঁড়াইছি, আর খুবই মজা করে আমি আর নহাস মানে নুডলস খাচ্ছিলাম। কারণ আমি আর নহাসের খাবার নিয়ে আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো প্রবলেম নেই, আমরা দুজন যেটাই হোক মানে খাইতে পারি, ঘুমাইতে পারি, মানে এই টাইপের প্রবলেম না যে এখানে ঘুমাইতে পারবো না, এটা না। তো দেখা যায় আমরা খুবই এনজয় করি প্রত্যেক জায়গায়ই, ইভেন আমরা গাড়িতেও ঘুমা যেতে পারি। তো নহাস বলতেছিল আর কি যে খুবই মজা হয়েছে, আর আমরা তো হটপটে নিয়ে গেছিলাম, বেশ গরম ছিল, তো মানে প্রত্যেকটা জিনিস মানে আমার ক্যাম্পিংয়ের সবগুলো জিনিস এক এক জায়গা থেকে কেনা হয়েছে, বাট প্রত্যেকটা আলহামদুলিল্লাহ ভালো মানে রিভিউ পাইছি। তো ফ্রিজটাও মানে অনেক ঠান্ডা থাকে, সব কিছু অনেক ভালো থাকে আর কি, একদম ঠান্ডা আছে না, একদম পুরো ঠান্ডা সব। একটা ক্যাপাচিনো নিয়ে নিও এর জন্য, এটাই নাও তাহলে গাড়ির জন্য। এখন যেহেতু কফি নিছি তো আর চা নিব না, কারণ ফ্লাক্স ভর্তি কিন্তু চা আছে। নহাস পেট্রোল নিতেছে, পেট্রোল আছে বাট আর কি, কালকে রাতে ঢুকাইছে ফুল ঢুকাইছিল, যেহেতু শেলের পাম্প পাইছি সে তো, আর ফ্রিজটা যে চলতেছে তার জন্য নয় শেল অনেক বেশি খাইতেছে না, পেট্রোল খাইতেছে অনেক বেশি। এখন থেকে শুরু হচ্ছে হচ্ছে লেক ডিস্ট্রিক্টের রাস্তা, কারণ আমরা এতক্ষণ A1 ছিলাম, ওইটা দিয়ে প্রায় স্কটল্যান্ড আমরা গেছিলাম লাস্ট ইয়ার, তো এটা সোজা গেলে হচ্ছে স্কটল্যান্ড, আর আমরা এক্সিট নিয়ে নিছি লেক ডিস্ট্রিক্টের পথে। তো এটা ছিল প্রায় 1 ঘন্টার একটা পথ, মানে এত সুন্দর ছিল ভিউগুলা, তো আমি ট্রাই করেছি একটু একটু ক্যাপচার করতে, আসলে তো ওইভাবে ক্যামেরাতে মানে এত সৌন্দর্য তো ক্যামেরা বন্দি করা যায় না, আল্লাহর সৃষ্টি, এটা শুধু আল্লাহর দেয়া দুইটা চোখ দিয়েই দেখা যায় আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারছি। আমি আর নহাস খালি এটাই বলতেছিলাম মানে কত সুন্দর মানে দেখতে, আর সামনাসামনি জায়গাগুলো খুবই সুন্দর, আর দুই পাশে রাস্তা। তো মোটামুটি আমরা একটা একদম গ্রামের মধ্যে চলে আসছি, আমরা যে আজকে আমাদের ক্যাম্প সাইটটাতে যাচ্ছি এটা একদম গ্রামের মধ্যে, তো অনেক মানে দেখা গেছে হিলি এরিয়া আর কি, কারণ গ্রামগুলো এরকমই হয়, একদম চিপা চাপা রাস্তা। তারপর আমরা এনজয় করতেছিলাম, রাস্তার মধ্যেও দেখতেছিলাম অনেকেই ক্যারাভ্যান নিয়ে রাস্তার মধ্যেই পার্ক করে, ওরা ওদের মতো এনজয় করতেছিল। আসলে লাইফটা এমন করতে পারলে অনেক ভালো, এত মানে
কমপ্লিকেটেড করে কি লাভ, যেহেতু জীবন একটাই, ওইটাকে এভাবে উপভোগ করা উচিত তো আমার কাছে মনে হয় আর কি। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমরা তো কত কথা বলতেছিলাম, কারণ মিউজিক ছিল তাই ওরকম মানে রিয়েল সাউন্ডগুলো দিতে পারিনি। তো ফাইনালি এখানে যে একটা জিনিস দেখলাম মানে খুব ভালো লাগছে, যে এখানে প্রত্যেকটা বাড়িতে ওরা মানে আমরা কি করি, বাড়িতে হচ্ছে গাড়ি রাখি আর ওরা দেখছি যে প্রত্যেকটা বাড়ির সামনে ঘোড়া নয়তো গরু মানে পার্ক করে রাখছে আর কি, ওদের পার্কিংগুলোতে, মানে ওদের জন্য আলাদা স্পেসই আছে। আর এখানে বেশিরভাগ দেখলাম যে হচ্ছে গরুর ফার্ম অনেক বেশি, মানে ওরা গরু পালতে খুব মানে পছন্দ করে হয়তো বা, আর গরু পালার জন্যই তো আমরা লন্ডনে যে মাংসগুলো খাই বা ইয়ে খাই এখান থেকেই তো যাই। সুজা বলতেছ আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। খালি গোবরের গন্ধ, বহুত বছর পরে গোবরের গন্ধ পেলাম। আর এটা হচ্ছে গরুর ফার্ম। আমরা হচ্ছে রিসেপশনে আসছি, রিসেপশনে, কারণ আমরা হচ্ছে রিং দ্য বেল, রিং দ্য বেল। তো আমাদের যে ঘর নিয়েছি ওটার চাবি দিবে। We are from London. All right, whereabouts in London? It's fine. So we are from like East London. East London. East London. Mm. It's being like 300 miles drive. Yes. 300, so 200, it's 290 miles from Penrith to Brent Cross. Yep. So it's taken 6 hours, so we had a one break. So that's 50 miles an hour. It's fine. Right, you're here now and you've got a nice... So where's your car? Which is your...